নাসির খান যে বিয়ে করলেন, ভদ্রমহিলার নাম হচ্ছে তামিমা, এটা হচ্ছে ভদ্রমহিলার 4 নম্বর বিয়ে এবং নাসিরের সম্ভবত 1 নম্বর বিয়ে। খুবই আনুষ্ঠানিক একটা আলোচনা মনে হচ্ছে। আপনারা আবার অনেকে শুনতে চেয়েছেন আমার অ্যানালিসিস, একজন ভদ্রলোক আবার দেখলাম যে ইয়ে করছে, যে সাকিব আল হাসানের যে ভিডিওটা করছি ওইটার নিচে কমেন্ট করে যে ভাই তামিমাস ইয়ে সম্পর্কে আপনার অ্যানালাইসিসটা শুনতে চাই। তো উনি যেটা হইতেছে যে সাকিব হচ্ছে একটা ক্রিকেটার, নাসির হচ্ছে একজন ক্রিকেটার, তো ওই কো রিলেশন এস্টাবলিশ করার জন্য উনি সাকিব আল হাসানের ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করছেন, শয়তান দি। প্রথমত যে ঘটনাটা ঘটছে সেখানে কে দোষী, কে নির্দোষ, কার কী হাবি যাবি, সেটা নিয়ে এই ধরনের ঘটনা আমি অতীতে অ্যানালিসিস দিছি, যেখানে আমার মনে হয়েছে যে অবিচার ইনভলভড, কেউ অবিচারের শিকার হতে যাচ্ছে বা কেউ ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে যাচ্ছে, সেক্ষেত্রে আমি যে ম্যাটেরিয়ালস আছে সেগুলো উপস্থাপন করে আলোচনা করে অ্যানালাইজ করে আমি আমার মতো করে কনক্লুড করার চেষ্টা করছি যে কে দোষী, কে নির্দোষ বা কে অন্যায় শিকার হতে যাচ্ছে। কথা হচ্ছে যে তারা এটা করতে পারে কিনা, রাইট? যে তামিমার যে হাজব্যান্ড, বর্তমান হাজব্যান্ড রাকিব যে ছেলের নাম, এই ভদ্রলোকের অভিযোগ হচ্ছে তামিমা তাকে ডিভোর্স না দিয়ে বা সঠিক প্রক্রিয়ায় তাদের সম্পর্ক শেষ না করে ফট করে বিয়ে করে ফেলছে নাসির হোসেনকে, এবং নাসির হোসেন এবং তামিমার দাবি হচ্ছে না তারা সকল প্রক্রিয়া শেষ করে বিয়ে করছে। এখানে কে শয়তানি করতেছে? এই ভদ্রমহিলা আসলেই কি তার হাজব্যান্ডকে আগে ডিভোর্স দিছিলেন দিয়ে তারপর এখানে সম্পর্কে আসছেন কিনা, এটা আমি নট লাইক ক্যান শিওর। উনি দাবি করতেছেন উনি 2016 সালে ডিভোর্স লেটার পাঠাইছেন বা অফিসিয়ালি ওনাকে জানাইছেন এবং 2017 সালে সেই লেটার ওই ভদ্রলোকের হাতে পৌঁছেছে, ওই ভদ্রলোক অস্বীকার করতেছে। এখন ভদ্রলোক অস্বীকার করতে পারে নিজের সুবিধার দিকে নেওয়ার জন্য, আবার তামিমা মিথ্যা বলতে পারে। তো সেই ক্ষেত্রে বোঝার উপায় কী? সেটা বোঝার উপায় হচ্ছে তামিমা এবং নাসির হোসেন হচ্ছে ডকুমেন্ট দেখাইছে প্রমাণ হিসেবে, যে লেটারটা, কাগজটা। তো যেই কাগজটা আমরা মিডিয়ার সামনে আসছে এটা এত ফকফকা পরিষ্কার কাগজ, এটা দেখে কোনোভাবে বলা যায় না এটা 2017-16 কোনো, এটা মনে হইতেছে গতকালকে লিখছে নাও, এটা হইতে পারে ফটোকপি, মেইন কপি না। কিন্তু যেই কারণে আমি সন্দেহ পোষণ করতেছি এটা অরিজিনাল কি না কপিটা আদৌ, সেটার কারণ হচ্ছে নাসির খানের কথাবার্তায় ইনকনসিস্টেন্সি পাওয়া গেছে। নাসির খান গতকালকে যে প্রেস কনফারেন্সটা করছে এই ভদ্রমহিলাকে নিয়ে, তামিমাকে নিয়ে, ওনার হাজব্যান্ড ওয়াইফ বর্তমানে তারা বিয়ে করছে, সেই প্রেস কনফারেন্সে নাসির খান খুবই একটা ভদ্রলোকের মতো দাবি করছে, দাবিটা ভদ্রলোকের মতো করলো শয়তানি আছে এখানে। তো সেটা কি? সেটা হচ্ছে নাসির খান বলতেছে যে রাকিব, যিনি তামিমার আগের হাজব্যান্ড, নাসির খান বলতেছে যে উনি মিডিয়ায় সেগুলো কেন বলতেছে, উনি ফেসবুকে সেগুলো কেন, এত নাটক করার তো দরকার নাই, ওনার যদি মনে হয় উনি বৈধভাবে বিয়ে করছেন, ওনার বৈধ কাগজপত্র আছে, তাহলে উনি মামলা করে দিক, আমরা আদালতে লড়বো, আমরা ন্যায়ের পক্ষে আছি, আমাদের পক্ষে ফ্যাক্ট আছে, সুতরাং আমাদের তো আদালতে লড়তে কোনো সমস্যা নাই, উনি মামলা করুক, উনি আইনি প্রক্রিয়া যাক, উনি কেন মিডিয়ার সামনে আসতেছে ফেসবুকে সেসব নাটক কেন করতেছে, উনি মানুষের সিম্পেথি নিয়ে চেষ্টা এইসব কথাবার্তা বলছে। আমার বউ যদি এখন আরেকজনকে বিয়ে করে আমি কি করবো? আমি কি সোশ্যাল মিডিয়ায় এসে লাফালাফি করবো? আমি সোশ্যাল মিডিয়ায় এসে লাফালাফি করবো না, আমি থানায় যাবো, তার বিরুদ্ধে মামলা করবো। এটা হচ্ছে আমার থিওরি, আমি জানি না সে কি থিওরি অ্যাপ্লাই করতেছে, কিসের জন্য করতেছে, এটা পাবলিসিটির জন্য না কিসের জন্য। সে যদি লিগাল হয়ে থাকে কেস করুক, আমরা কেস হ্যান্ডেল করার জন্য প্রস্তুত আছি। আমার কথা বুঝেন, আমরা তো একদম ক্লিয়ার, এখানে তো লুকানোর কোনো কিছু নেই, সিম্পল কথা। তো এত তো নাটক করার কিছু নেই এখানে, এখানে ফেসবুকে এসে নানান ধরনের বাচ্চাকে নিয়ে ইমোশনাল একটা বাচ্চা মানুষ সিম্পেথি পাওয়ার চেষ্টা করতেছে, তো এত কিছু তো বলার কিছু নেই। আমি যদি ওর বউকে বিয়ে করি ফাইন, যাক কেস করে দেবে, সেই সমস্যা শেষ। প্রথমত সে মিডিয়ায় আসে ফেসবুকে আসে কেন, সেটা বাংলাদেশে সকলে আসে, কারণ বাংলাদেশে বিচার নাই। নাসির হোসেন একটা ক্রিকেটার, জাতীয় দলের, সাবেক জাতীয় দলের, বাট তার নানান দিকে পরিচয় আছে, তার ফ্যান ফলোয়িং আছে, সুতরাং বিচার তার বিরুদ্ধে সুবিচার পাওয়ার সম্ভাবনা খুবই কম সোনার বাংলায়। তো এটা খুবই স্বাভাবিক যে কেউ মিডিয়ায় আসবে, ফেসবুকে যাবে, কারণ সুবিচারের রাস্তা ধরলে সোনার বাংলা সুবিচার পাবে না এই ছেলে। সো সেটা হচ্ছে কারণটা নাসির হোসেন না বোঝে ওই নাটক করার, অভিনয় করার অর্থহীন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই যে কথাটা নাসির হোসেন কালকে প্রেস কনফারেন্সে এসে বললো, এই কথাটা কিন্তু তাদের যে ফোন কনভারসেশন যেটা লিক হয়েছে সেইখানে কিন্তু এই কথা নাসির হোসেন বলে নাই। সেইখানে দেখা গেছে নাসির হোসেন ওই ছেলেকে ফোন দিছে, তামিমার আগের হাজব্যান্ডকে ফোন দিয়ে, এটা বিয়ে যখন হয়ে গেছে ওই ছেলে জানতে পারছে তখন, অনেকদিন আগের কথা, ফোন দিয়ে নাসির হোসেন বলতেছে যে ভাই আপনি নাকি জিডি করছেন, আপনি কি চান না তামিমা হ্যাপি থাক? আমি জি তামিমা হ্যাপি থাকতেছেন, আমি তো আর কোনো ডিস্টার্ব করতেছি না। আপনি জিডি করছেন? জিডি করবো না, তামিমা তো আমার পেপার দেয় নাই, কোনো ক্লিয়ার পেপার। তামিমা, তামিমার সাথে আপনি যখন আপনার সাথে কথা হয়, আপনি তো তামিমারে বললাম যে তামিমা নাসির কে, আমি বলতেছি না আমার ফ্রেন্ড, আমার বাসায় আসছিল বার্থডে, আসে যায় ফ্রেন্ড, অ্যাজ লাইক এ ফ্রেন্ড, ঠিক আছে? আমরা তো ফ্রেন্ড, আপনি কথা শুনেন, আপনি জানেন যাই না আরেকজনের বউ বিয়ে করে ফেলেছেন, আমি তো আমার সাথে বসবে বসবে, আচ্ছা ঠিক আছে
রাখি, আমার তোমার কাছে ভাল লাগে না দেন চলে যাবো, সমস্যা নাই। তো তুমি এক কাজ করো, যে আসো, আসে বসো, কাগজ দাও, আমার আমার ই করো, আমার সাথে কাটফিট করো, দেন ক্লিয়ারলি আমি আমার ভবিষ্যতে আমিও তো বিয়ে করবো, তাই না? যখন আমারও একটা পেপার দরকার আছে না, ক্লিয়ারলি ইনকনসিস্টেন্সি এবং মিথ্যাচার থেকে আমি জানি না এটা কি প্রমাণ করে কিনা নেসেসারিলি, যে এই ডকুমেন্টসটা তারা দেখাচ্ছে না মিথ্যা, এই ডকুমেন্টসটা তারা গত কয়েকদিনের মধ্যে বানাইছে, সেটা হইতেও পারে নাও হইতে পারে, হইতে পারে নাসির হোসেন তখন জাস্ট ফোন দিয়ে আমি বলছে থানাতে এগুলো করেন না এরকম জায়গা। সো এই কথাগুলো কেন বললাম, আমি তো বললাম এটা আমার মূল প্রসঙ্গ না, তাদের মধ্যে কী হচ্ছে না হচ্ছে সেটা, যেই কারণে সেটা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক ও পরকীয়া। তাদের এই ঘটনাটা পুরো ঘটনার আগা থেকে গোড়া, গোড়া থেকে আগা, পরকীয়ার পর পরকীয়া। বেসিক্যালি কথা হচ্ছে কোনো একটা রিলেশনশিপে থাকলে, সেটা বিয়ের মাধ্যমে হোক, বিয়ের ছাড়া হোক, বিয়ের মাধ্যমে, বিয়ে মানে একটা সামাজিক এবং ধর্মীয় কমিটমেন্ট, রাইট? এই তো, সো সেটা ফর্মাল কোনো কমিটমেন্ট হোক বা না হোক, যে কোনো সম্পর্কে থাকলে, প্রেমিক প্রেমিক হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, তারা নৈতিকভাবে তারা এই সম্পর্কে থাকা অবস্থায় একসাথে আরেকটা সম্পর্কে যাওয়ার তাদের নৈতিক সুযোগ নাই। তারা যদি আরেকটা সম্পর্কে, হ্যাঁ হইতেই পারে তাদের মধ্যে সম্পর্ক ওয়ার্ক আউট করে নাই, তারা ব্রেকআপ করবে। নাসিরের বউ ওয়াইফ যিনি তামিমা, উনি পর্যন্ত চারটা বিয়ে করছে, উনি যদি একটা বিয়ে শেষ করে আরেকটা বিয়ে করে, আরেকটা বিয়ে শেষ করে আরেকটা বিয়ে করে, একটা সম্পর্ক শেষ করে আরেকটা সম্পর্ক, তাহলে কোনো সমস্যা নাই, মানুষ একজনের সাথে বনি বনো না হলে কি ধরে মারামারি করবে নাকি? সো এবং প্রত্যেকেরই রাইট আছে তার জীবন সুন্দর করে ইয়ে করার, হ্যাঁ পাল ইয়ে করার, বাস করার কি জীবনে। সো উনি চারটা নয়, একশোটা বিয়ে করুক, উনি যদি একটা সম্পর্ক শুরু করে এটা সুন্দর করে এন্ড করে, তারপর আরেকটা সম্পর্ক শুরু করে করে সেটা সুন্দর করে এন্ড করে আরেকটা, তাহলে কোনো সমস্যা ছিল না। প্রশ্ন হচ্ছে এরা একটা সম্পর্কের ভিত্তিতে আরেকটা সম্পর্ক লুকায়, অলরেডি পার্টনারের সাথে চুরি করে, ইনফিডেলিটি যেটা বলে আর কি, মানে হচ্ছে মানে দুই নম্বরই আর কি, পার্টনারের সাথে দুই নম্বরই করে কাজগুলো করছে কিনা, সেটা যদি হয়ে থাকে তাহলে তো এখানে কথা তা মানে বলার মানে এটা তো অপরাধ, নৈতিকভাবে অপরাধ, লিগালি ধরার সুযোগ আছে কিনা, এটা তো কোনো কালচারে কোনো সভ্যতায় এটা অ্যাকসেপ্টেবল না। বিয়ে করে হোক না করে হোক, কোনো সম্পর্ক থাকলে সেই সম্পর্ক শেষ না করে আরেকটা সম্পর্কে যাওয়া যাবে না। এই কাজ কি নাসির হোসেন, এই যে তামিমা এরা করছে? এরা একজনে কাজ করে নাই, এরা হইতেছে খালি জাস্ট ফ্রেন্ডের সাথে জাস্ট প্রেম করে বেড়ায়, জাস্ট ফ্রেন্ডের সাথে জাস্ট প্রেম করে বেড়াচ্ছে। নাসির হোসেনের তো পাপন, নাজমুল হোসেন পাপন বলছিল যে 70টা গার্লফ্রেন্ড আছে, তারপর ন্যাশনাল ডিন থেকে কিক আউট করছে এইসব কারণে সারা রাত। তো এই যে 70টা গার্লফ্রেন্ড কীভাবে থাকে, মানে এট এ টাইম 100 জন মেয়ের সাথে কথা বলে, শয়তানি নষ্টামি ফটকামি। তো এই কাজ নাসির হোসেন করছে বলে আমরা নাজমুল হোসেন পাপনের কাছ থেকে জানতে পারছি, যে কারণে ওকে 100 ন্যাশনাল টিম থেকে বেরো করে দিয়েছিল। সো সেটা কোনো তথ্য প্রমাণ নাই, পাপন যেহেতু দাবি করছে নিশ্চয়ই ভিত্তি আছে ধরে নিচ্ছি। সেখানে যে সুভা যে মেয়েটা যে মাঝখানে ভাইরাল গেছে কয়েক বছর আগে নাসির খানের জন্য কান্নাকাটি করে সে ফেসবুকে, রাইট, ওই যে বলছিল যে মজা তুমিও পাইছো আমিও পাইছি, এই কথাটার জন্য আমি মেয়েটাকে যে কী পরিমাণ রেসপেক্ট করি, কারণ মাইয়া মানুষ হইতেছে এই যে সেক্স কার্ডটা খেলে, হ্যাঁ তারা ইমোশন কার্ড, সেক্স কার্ড, সমাজ তাদের পক্ষে আর এই সুযোগ নিয়ে শয়তানি করে, মিথ্যা কথা বলে, মিথ্যাচার করে, অবিচার করে পুরুষের প্রতি। সুভা কিন্তু সেই কাজটা করে নাই, সে কথায় কথা লাইভ এসে বলে ফেলছিল যে তুই আমার সাথে এইগুলো করে আমার জীবনটা ধ্বংস করে দিয়ে চলে গেছিস বলে, তারপর সে সাথে সাথে না কাজটা তোমরা কনসেনচুয়ালি করছিলে, শুধু নাসিরকে তো দোষ দেওয়া যায় না, যেটা সকল মেয়ে করে বেড়ায়, সম্পর্কে কনসেনচুয়াল সেক্স করে তারপর ব্রেকআপ হয়ে গেলে ফট করে বলে বসে আমাকে রেপ করছে, এই শয়তানি বদমাশিগুলো তো মেয়েরা করে সকলে, রাইট? এবং নারীবাদের এইগুলো নিয়ে কোনো প্রতিবাদ করে না, কোনো মেয়েও প্রতিবাদ করে না, শুধুমাত্র আমি করি, আমার চোখের সামনে দেখা, আমি আর কাউকে দেখিনি এগুলো নিয়ে কথা বলতে। তো সুভা মেয়েটা একটা মেয়ে হয়ে, শুধু একটা মেয়ে হয়ে না, অন্য মেয়ের জন্য না, সে নিজে রিসিভিং এন্ডে থাকা অবস্থায়ও সে এটা বলে সে খেয়াল করছে যে না আমরা কনসেনচুয়ালি সেক্স করছি, মজা তুমিও পাইছো মজা আমিও পাইছি, সেটার জন্য এখন আমি তাকে ফাঁসাই দিতে পারি না। তো অ্যাগেন এটা ভাইরাল হয়েছে, খুবই একটা মিম কন্টেন্ট, কিন্তু ওই জিনিসটা আমার খুব এই কারণে মেয়েটার প্রতি সম্মান এখনও আছে যে সে খুবই সৎ। তো তখন আমি শুরুর দিকে ভাবছিলাম মেয়েটা হয়তো জাস্ট ইয়ে পাওয়ার জন্য, পরিচিতি পাওয়ার জন্য মিথ্যা কথা বলতেছে, নাসিরের সাথে আসলে প্রেম ছিল না, সে হয়তো ফোন টোন দিত, নাসির কথা বলতো না, পাত্তা দিত না, তো এগুলো করতে করে বেড়াইতেছে হিট হওয়ার জন্য। তো পরে আস্তে আস্তে বুঝছি যে না, ঘটনা সত্য না, আসলেই তাদের মধ্যে সম্পর্ক ছিল। এবং এই যে তামিমা নাসিরের বিতর্কের পর সুবা আবার একটা লাইভে এসে কথা বলছে, সেখানেও সে তখন আবার পরিষ্কার হয়েছে আর কি, যে সেখানে আবার ওইরকম বলছে যে ওর সাথে যখন সম্পর্ক ছিল নাসিরের, তখন সুভা ওই মেয়েটের পাইছিল যে এখন যে তামিমাকে বিয়ে করছে, তামিমার সাথে নাসিরের এরা ফ্রেন্ড লিস্টে ছিল, কথাবার্তা হইতো। তখনও সুভা একটু টের পেয়ে গেছিলো যে এদের মধ্যে, তো এখন লাইফে এসে সুভা এই জন্য আবার খেপছে যে নাসির এটা তো আগে থেকে বদমাশ দেখা যায়, সে তার মানে আমার সাথে সম্পর্কে থাকা অবস্থায় এই মেয়ের সাথে ঠিকই যোগাযোগ রাখছিল এবং ঠিকই শেষ পর্যন্ত বিয়ে করছে। একই ঘটনা দেখা যাচ্ছে তামিমা ভদ্রমহিলার সাথেও, তিনি যখন এই হাজব্যান্ড যে রাকিবের সাথে বিয়েতে থাকা অবস্থায় সম্পর্কে থাকা অবস্থায় আর একটা হিন্দু ছেলের সাথে সম্পর্কে জড়াইছিল, সেই সে হইতেছে, তারপর ওই রাকিব ছেলেটা তাকে জিজ্ঞেস করছে, ইনফ্যাক্ট রাকিব জানতো না সেই মেয়ে হচ্ছে এয়ার হোস্টেস তামিমা, সে হইতেছে এয়ার হোস্টেস বিভিন্ন দেশে যায়টা গিয়ে ওই ছেলের সাথে রাত্রি যাপন করত। তারপর হচ্ছে ওই ছেলেটা হিন্দু ধর্মাবলম্বী, নামটা ভুলে গেছি,
সেই বিয়ে অবস্থা, তার বউ আছে আর তার হাজবেন্ড আছে, বাচ্চা আছে, ডিভোর্স দেয় নাই, কিন্তু সম্পর্ক ছেদ না করে সে এগুলো করতো। মানে আমরা এইখানে পুরো ঘটনায় কে দোষী কে নির্দোষ এগুলো নিয়ে বাইরে থেকে আমাদের কথা বলার সুযোগ কম, এগুলো নিয়ে তো কথা বলতে কোনো সমস্যা নেই। মানে এই ব্যাপারে তো আমরা সবাই একমত যে একটা সম্পর্কে থাকা অবস্থায় একটা সম্পর্কে জড়ানো যাবে না, রাইট? তো এই তামিম ভদ্রমহিল এগুলো করে বেড়ায়, তো সে লিফট টুগেদার করে বিদেশে গিয়ে লুকায় লুকায়। তারপর ওই তামিমার এক বান্ধবী হইতেছে তার হাজব্যান্ড, যে রাকিব আকের হাজব্যান্ড মেয়েটার, তাকে জানাইছে যে আপনি জানেন তামিমা কিন্তু এই ছেলের সাথে এগুলো এগুলো। পরে রাকিবের ভাষ্য এগুলো, রাকিব ওই তামিমাকে একদম জিজ্ঞেস করছে সরাসরি। রাকিব তামিমা বলছে যে হ্যাঁ আমার ফ্রেন্ড, আমরা জাস্ট ফ্রেন্ড। এত জাস্ট ফ্রেন্ড কোথেকে আসে? আমি তো ফেসবুকে এগুলো নিয়ে ফান টান যোগ টোক করি, আপনারা দেখেন। জাস্ট ফ্রেন্ড হচ্ছে সব শয়তানের গোড়া, ছেলে মেয়ে ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, এগুলো হচ্ছে সব শয়তানের গোড়া। হ্যাঁ হাই হলো, কথাবার্তা হবে, কিন্তু যে যখন যেখানে একটু ঘনিষ্ঠতা হবে এটার নাম দেবে জাস্ট ফ্রেন্ড, মানে জাস্ট প্রেম হয়ে যাবে এখানে। এখন জাস্ট প্রেম করতে কোনো সমস্যা তো নয়, যদি তারা সেও সিঙ্গেল থাকতো, ছেলেটা মেয়েটাও সিঙ্গেল, তারপর তারা জাস্ট ফ্রেন্ড থেকে জাস্ট প্রেম করে ফেলছে, দ্যাটস ওয়ান থিং। এরা সম্পর্কে থাকা অবস্থায় এরা জাস্ট ফ্রেন্ডগিরি করে, জাস্ট সমস্যা হয়েছে ওই জায়গায়। তামিমার হাজব্যান্ডের ভাষ্য হইতেছে যে তামিমা ওটা ধরা খাওয়ার পর ঘটনা খুব কান্নাকাটি করছে, এমন মরিয়া হয়ে কান্নাকাটি করছে ওই ছেলে একেবারে, মানে বলতেছে যে এমন, মানে ছেলের ভাষ্য আর কি, যে এমনভাবে কান্নাকাটি করছে যে সে কল্পনা করতে পারে না যে মেয়ে আবার এই কাজ করবে। গেল, তারপর নাসিরের সাথে শুরু করলো, সেটা টের পাইছে হচ্ছে এই এই মেয়ের হাজব্যান্ড আবার রাকিব, যে ছেলে টেপে জিজ্ঞেস করছে যে ঘটনা কি। আবারও তার জাস্ট ফ্রেন্ড নাসির হোসেন হচ্ছে তার জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ডের বাসায় আসা যাওয়া, জাস্ট ফ্রেন্ডের সাথে বসা শোয়া। নাও এগেন, সে আপনার জাস্ট ফ্রেন্ড হইতেই পারে, আপনি কি একটা কুমারী, আনম্যারিড কুমারী মেয়ে যে আপনি জাস্ট ফ্রেন্ড থেকে আপনি ওই যে পিং পং বলের মতো ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছেন, আপনার হাজব্যান্ড নাই, আপনার বাচ্চা নাই, আপনার যদি কারো, যদি হ্যাঁ আপনার হাজব্যান্ডের সাথে বুনি বোনা না হইতে পারে, আপনি তাকে ছেড়ে দেন, সম্পর্ক থেকে বের হন, সম্পর্ক শেষ করেন, সুন্দর করে করে আরেকটা সম্পর্কে সম্পর্ক শুরু করেন। এখন তারা দাঁড় করানোর চেষ্টা করতেছে যে সে সম্পর্ক শেষ করছে, ডিভোর্স দিছে অ্যান্ড স্টাফ। অথচ হাজব্যান্ডের ভাষ্য হইতেছে কিছুদিন আগেও হইতেছে হাজব্যান্ডের বিছানায় আসছে, মানে বুঝাইতে যেতেছে যে বুঝিনি তো, রাকিব বলতেছে যে কিছুদিন আগেও সে আমার বিছানায় এসে আমার সাথে শুয়ে গেছে ওর ওয়াইফ। তো হাজব্যান্ড বুঝাইতেছে যে না আমাদের ডিভোর্স হয় নাই। সো আই ডোন্ট থিঙ্ক এত এগুলো সব মিথ্যা দাবি সে করতেছে, এবং এটা যদি হয়ও সে ডিভোর্স দিছে লেটার যেগুলো দেখাইতেছে এগুলো সত্য, ওই যে হিন্দু সে ভদ্রলোকের সাথে সম্পর্ক করছে এটা তো আর মিথ্যা না, ওটা তো বিয়েতে থাকা অবস্থায়, তখন তার ডিভোর্স করে নাই, ডিভোর্স তো দিয়েছে 2016-17 সালে এই মেয়ে দাবি করতেছে। ওই সম্পর্ক তার আগের ঘটনা, এবং যেই ছেলের সাথে ঘটনা ওই ছেলে এসে এখন স্বীকার করছে এইগুলো দেখার পর, ছেলে সহ কেম আউট এবং বলতেছে যে হ্যাঁ আমার সাথে তার এইগুলোগুলো ছিল। তো তামিমা যেটা বললাম, মানুষ তো চিল্লা চিল্লি করতেছে 30টা বিয়ে করতেছে, 30টা বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই, 30টা না 300টা বিয়ে আপনি করেন, আপনার যদি না বুনি বোনা হয় বিয়ে করবেন না, কোনো থাকবেন না কেউ সম্পর্কে জোর করে, সেটা সমস্যা না। আপনি সম্পর্কগুলো থেকে বের হয়েছেন, আপনি কোনো সম্পর্ক থেকে বের না হয় একটা ভিতরে আরেকটা, আরেকটা ভিতরে আরেকটা, মানে শয়তানি যত রকমের আছে এগুলো কী ধরনের রুচির কাজ, কী ধরনের, মানে ওই যে বল না গাছেরটাও খাবো তলারটাও কুড়াবো, মানে হচ্ছে এই ছেলের কাছ থেকে ওই যে ছেলে ফোন দিয়ে মেরে বলতেছিল, এবং নাসির হোসেনের বলছে আপনি এখন যেই বাসায় এই বাসার প্রত্যেকটা ফার্নিচার আমার, আপনি জানেন আপনি যে বেডে শুয়ে আছেন এই বেডগুলো আমার। তো ভাঙাইতেছেন ওই ছেলের সব ব্যবহার করতেছেন, ফার্নিচার ব্যবহার করতেছেন, কেন আপনি তাহলে তালাক দিচ্ছেন না, কেন আপনি ভাঙাইতেছেন ওই ছেলের সব কিছু ব্যবহার করতেছেন তালাক দিচ্ছেন না, আবার ওদিকে আরেকজনের সাথে শুইতেছেন। তো আপনি শুন না, আপনার যদি এই ছেলের সাথে পুনিবনা না হয় আপনি ছেলেকে ছেড়ে দেন, তালাক দেন, দিয়ে সম্পর্কটা শেষ করেন, করে আবার আরেক আরেকজন, কিন্তু আপনার আপনার নাসির থেকে শুরু করে, নাসিরগুলো তো আসলে প্রমাণিত না, কিন্তু যতটুকু শুনছি সুবার কথায় তারপর পাপনের কথায় যেমনটা বোঝা যাচ্ছে যে নাসির ওই 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 মাল, এই মেয়ে তো এই মালের তো প্রমাণিত এখন ওরা এসে বলতেছে, সমস্যা সেই জায়গায়। নাও এইটা হইতেছে বিপদ আপনার, আমি যেটা বললাম যে ইস্যুটা নিয়ে আমি কথা বলতে চাই, ঘটনা থেকে যে সামাজিক ইস্যুটা, এই যে ইনফিডেলিটি, সম্পর্কে থাকা অবস্থায় হাজব্যান্ড ওয়াইফ রেখে পরকিয়া করা, জাস্ট ফ্রেন্ড, হাজব্যান্ড আছে ওয়াইফ আছে, এত কিসের জাস্ট ফ্রেন্ড? আপনাদের ফ্রেন্ড থাকতেই পারে, ছেলে ফ্রেন্ডও থাকতে পারে, মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে, কথাবার্তা হবে না সমাজে সামাজিক যে হিসেবে, কিন্তু ছেলে মেয়ে আপনারা এত ভিতরে কেমনে ঢুকা জানে একজন আরেকজনের, যে জাস্ট ফ্রেন্ড থেকে জাস্ট প্রেম হয়ে যায়। এবং এখন যেটা বললাম, আপনারা যদি কুমারী হইতেন তারপর জাস্ট ফ্রেন্ড থেকে জাস্ট প্রেম করে ফেলছেন, আপনি তো কুমারী হন, আপনার হাজব্যান্ড আছে, বাচ্চা আছে, কেন তাহলে আপনারা জাস্ট ফ্রেন্ড হন কেন? এটা হয়তো সেই ঘটনাটা নিয়ে কথা বলতে চাইলাম, আমি সামাজিক ইস্যুটা নিয়ে, তাদের মধ্যে কী হয়েছে না হয়েছে ডিটেলস অত প্রাসঙ্গিকভাবে একটু বললাম, বলতে হইলো এটা বোঝানোর স্বার্থে যে আসলে এখানে কে দোষী কে নির্দোষ বা নিয়ে, কিন্তু আমি ওই ঘটনাটাকে পার্টিকুলারলি বেশি অ্যানালাইজ করতে চাই না। আর লাস্ট আর একটা কথা বলি, সংবাদ সম্মেলন দেখে মনে হইলো নাসির এবং তামিমা তাদেরকে বেশ সুখী, তারা বেশ, এটা একটা এখানে যে জিনিসটা আমার ভালো লাগছে যে নাসির হচ্ছে এতগুলো মেয়ের বিয়ে টিয়ে করছে, এগুলোর পরও সে বদার না, সে মেয়েটাকে সঙ্গ দিচ্ছে, এখানে এটা একটা ভালো ব্যাপার নাসির উদার মনা। পাশাপাশি আর একটা পয়েন্ট আমি একটু আলোচনা না করে শেষ করলে এই কথাটা ইনকমপ্লিট থেকে যাবে, শুনুন, উদার মনা সেই
যে নিজে উদার 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 মন আশা করে। এখন উদার মানে কি? আপনি আপনার বউপঞ্চাজনের সাথে জাস্ট ফ্রেন্ডসগিরি করবে, আপনি বাধা দিবেন না, আপনি উদার। এটার মানে হচ্ছে এসেন্সিয়ালি আপনি আবার 50 মেয়ের সাথে জাস্ট ফ্রেন্ডসগিরি করবেন, আপনার ওয়াইফ আপনাকে বাধা দিতে পারবে না। কথা বুঝেন? এটা তো একটা ট্রানজ্যাকশনাল, যে কোনো সম্পর্কিত ট্রানজ্যাকশনাল, রাইট? টু ওয়ে একটা থিং। যেই ভদ্রলোক তার ওয়াইফ 50 ছেলের সাথে জাস্ট ফ্রেন্ডসগিরি করুক চায় না, তার মানে এসেন্সিয়ালি সে নিজেও একই কাজ করে না, সেই কাজগুলো তো তার বুকে না বলতে পারতো না। আর যে লোক অ্যালাউ করতেছে সে এসেন্সিয়ালি সে নিজেও চাচ্ছে যে সেটা অ্যালাউ করতেছে, মানে এক্সপেক্ট করে তার ওয়াইফও তাকে আবার অ্যালাউ করবে, সে অন্য মেয়েদের সাথে জাস্ট ফ্রেন্ডসগিরি করবে। সো এই সম্পর্কের মধ্যে যখন একজন আরেকজনকে অ্যালাউ করে জাস্ট ফ্রেন্ডসগিরি করতে, এটা এসেন্সিয়ালি মিনস সে নিজে ওই মাল। নাসির হোসেন খুব উদার, তিনজন চারজনের সাথে ওনার সম্পর্ক ছিল এবং সম্পর্কগুলো হইতেছে বিয়ে থাকা অবস্থায় সম্পর্ক ছিল। নাসির খান খুবই উদার মনা, যেটা আমি একটু আগে বললাম যে ভালো আর কি দেখতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে উদার মনা নাসির, মেনে নিচ্ছে। এটার কারণ কি? কারণ নাসির ওই মাল। কারণ নাসির হোসেন নিজে যদি খুব একটা সতীসাধ্য হইতো, তাহলে কি নাসির জীবনে মেনে নিত যে আমি সতীসাধ্য হলে আমি এক্সপেক্ট করবো আমার ওয়াইফও সতীসাধ্য হবে? আমি যদি প্লে বয় হই তখন আমার ওয়াইফকে তখন আমার ডাক দেওয়ার গ্রাউন্ড থাকে না, লিগাল মরাল গ্রাউন্ড থাকে না, এথিক্যাল। তো এটা আসলে নির্দেশ করে আর কি আপনি যে হাজব্যান্ড ওয়াইফকে কী করতে অ্যালাউ করতেছে, এটার মানে হচ্ছে এই জিনিসগুলো সেও করবে এবং সে অ্যালাউ করতেছে কারণ সে চায় তার ওয়াইফ যেন তাকে আবার বাধা না দিতে পারে। সো নাসির হোসেন এইগুলো মেনে নিতে তার কোনো সমস্যা নেই, কারণ সে নিজেও আবার ওই মান 70টা গার্লফ্রেন্ড। সো নাসির হোসেন আর মেয়েকে নিয়ে তো কোনো আলাপ না, আলাপটা সামাজিক ইস্যুটা বোঝেন, যে এগুলো দেখে নাইছেন না যে উদার মনা, সে এত কিছুর পর মেনে নিছে, এত কিছুর পর মেনে নিছে কারণ সে ওই মাল, সে ওই মাল না হলে সে মেনে নিত না। আর যদি তাদের সুসম্পর্ক থেকেও থাকে, যেটা অ্যাপারেন্টলি ক্যামেরার সামনে, এখানে আর একটা ব্যাপার বুঝতে হবে যে বাংলাদেশ ক্রিকেট দল, নাসির খান ক্রিকেটার ছিল না, ক্রিকেটের একটা অ্যানালজি দেই, বাংলাদেশ ক্রিকেট দল আগে মনে আছে আপনাদের প্রথম 5 ওভারে বাইরে একদম 8 রান রেট করে তুলে ফেলতেছে, 5-8 40 রান, তারপর 50 ওভার শেষে দেখা যায় 120 রানও তুলতে পারে না অল আউট। তো শুরুর দিকে সবাই দৌড়ায়, সেটা 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 কিছু মিন করে না, লং রেসটা মিন করে। যে আপনি একটা সম্পর্কের মধ্যে প্রথম বছর দেখবেন বিয়ের পর ফেসবুক টেসবুক ফাটায় ফেলতেছে, ছবি লাভ একবার বুঝলেন না, ফেসবুক ভাঙ্গা ফেলতেছে বিয়ে করে, 62টা ফেসবুকেই করে ফেলবে। এদের মধ্যে মনে হয় যে 50% এর এক বছর পার হয় না সংসার দেখে ইয়ে হয়ে যায়, চুপচাপ হয়ে গেছে। সো হ্যাঁ, প্রথম এক বছর অনেক এগুলো থাকবে, রিয়েলিটি যখন আসবে একটা সম্পর্কে ওইটা মিন করে যে একটা সম্পর্কের আপনাদের সম্পর্ক আসলেই ভালো না খারাপ। ওই বিয়ের একদিনের মাথায় 10 দিনের মাথায় 1 ডে অ্যানিভার্সারি, 5 ডে অ্যানিভার্সারি, 5 মান্থ অ্যানিভার্সারি, এগুলো কিছু মিন করে না। 15 ইয়ার অ্যানিভার্সারি করে কি না সেটা হইতেছে আসল জিনিস আর কি। সো এরকম শর্ট টার্ম লাফালাফি দেখে সিদ্ধান্ত নেওয়াটা একটা ভুল। আমার ভালো লাগছে দেখে তাদেরকে, তারা আমি চাই তাদের সম্পর্ক টিকুক, আমি চাই তারা সুখী হোক, তারা দীর্ঘমেয়াদে সুখী হোক, কিন্তু প্রত্যেকটা কাজ করতে হবে কিছু সামাজিক ভ্যালুজ, নৈতিক ভ্যালুজ, কিছু নৈতিক ইয়ে ধারণ করে, কিছু ন্যূনতম মূল্যবোধ ধারণ করে। এখন যেটা বললাম, পুরো ঘটনা থেকে ছোটোখাটো দিয়ে অ্যাপারেন্ট দু একটা ইতিবাচক দিক মনে হয় দেখে, সেগুলোর সাথে আসলে নেসারেলি ইতিবাচক কোনো কিছু জড়িত নাই। সো তাদের ঘটনা যাই হোক, তাদের জীবনে যাই ঘটুক, তাদের জন্য অবশ্যই আমার শুভকামনা থাকবে, যদিও শয়তানদের জন্য শুভকামনা রাখা উচিত না। যাক, ওই ঘটনা স্পেসিফিক ওই ঘটনা নিয়ে অত মাথা না ঘামাই, যেটা আমাদের এখান থেকে যেটা দেখতে হবে যে সমাজের মধ্যে কী চলতেছে এগুলো, রাইট? মানে এগুলো এমন নর্মালাইজড হয়ে গেছে সমাজে এখন, এগুলো নিয়ে কেউ কারোর মনে হয় চোখে ওইগুলো লাগতেছে না, সবার চোখে লাগতেছে যে এতটা বিয়ে করলো কেন, এটা হইতেছে এক গ্রুপের এক পার্টির সমস্যা, আরেক পার্টির সমস্যা হচ্ছে এতটা যাই করুক এটা নিয়ে অন্য কথা বলবে কেন। কিন্তু এটা কেউ খেয়াল করতেছেন যে রাকিব ভদ্রলোকের লাইফে যে ঘটনা ঘটছে এরকম অনেকের সাথে ঘটতেছে, জাস্ট ফ্রেন্ডস, বিয়ে করে শুইতেছে ঘুরতেছে ছেলের সাথে, হাজব্যান্ড বাধা দিতে পারতেছে না, কেন জাস্ট ফ্রেন্ড, লোকটা এরকম বাধা দিতে পারবে না। আবার হয়তো রাকিব এমন কিছু করছে যেটা তামিমা বাধা দিতে পারে নাই। সো তাদের স্পেসিফিক ডিটেলস ব্যাপারে যদি নাও বলি, এগুলোই এখন সমাজে চলতেছে, রাইট? জাস্ট ফ্রেন্ডস, থাকতেছে শুইতেছে বাধা দিতে পারতেছে না, এবং এগুলার পর এরকম মিডিয়ার সামনে সবার এগুলো নিয়ে কথাও বলতেছে অ্যাজ ইফ, মানে এটা তো স্বাভাবিক, এখানে তো দোষের কিছু নাই, দোষ হয়েছে যে কেস করলো কেন। তো আলোচনার বিষয়বস্তুগুলো দেখে আর কি আমি 2-3 দিন ধরে একটু হতাশ এবং একটু আমেজড, নিজের বাকরুদ্ধ হয়ে গেছে আর কি, এই জন্য আর কিছু বলি নাই।